স্টুডেন্ট অফ ক্লাস 8 এখন পড়াচ্ছি সমাস তোমাদের ব্যাকরণের অধ্যায় সমাস ব্ল্যাকবোর্ডে বোঝাচ্ছি বুঝতে থাকো তো প্রথমে দেখো সমাস সমাস কথার অর্থ কি সংক্ষিপ্তকরণ সমাস কথার অর্থ হলো সংক্ষিপ্তকরণ সমাস কাকে বলে একাধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস একটা উদাহরণ দেখো যেমন ধরো রথকে দেখা এটাকে আমরা এক কথায় কি বলবো রথ দেখা এটাকে বলা হয় সমাস তো এই সমাসের মোট চারটি জিনিস হয় যেটা তোমাদের বুঝতে হবে যেমন প্রথমে সমস্ত পদ বা সমস্যমান পদ সমস্ত পদ কোন কাকে সমস্ত পদ বলে সমাসে যে পদটিকে ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয় অর্থাৎ রথ দেখা এটাকে আমরা ভাঙবো বিশ্লেষণ করব তাই এটাকে বলা হবে সমস্ত পদ বা সমস্যমান পদ তাহলে আরেকবার বলছি সমাসে যে পদটিকে ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয় এরপর বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলা হয় যে পদগুলির দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা হয় যে পদগুলির দ্বারা সমস্ত পদকে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তার মানে এটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন আমি বললাম যে ভাই বোন তাহলে এই ভাই বোন এটা হলো সমস্ত পদ বা সমস্যমান পদ আর এটাকে ভাঙলে কী হবে ভাই ও বোন এই যে ভেঙে দেখালাম এটাকে বলে ব্যাস বাক্য এটাকে বলা হয় ব্যাস বাক্য যেটাকে ভেঙে দেখানো হয় সেটার নাম ব্যাস বাক্য ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য এবার বোঝাবো আমি পূর্বপদ কি সমাসে যে পদটি প্রথমে থাকে ব্যাস বাক্যের মধ্যে ব্যাস বাক্যতে যে পদটি প্রথমে থাকে তাকে পূর্বপদ বলে এখানে ভাই পূর্বপদ তাহলে মধ্যপদ কি ব্যাস বাক্যে যে পদটি মাঝে থাকে তাকে মধ্যপদ বলে আর পরপদে আর এক নাম উত্তরপদ কাকে বলে সমাসে যে পদটি পরে থাকে দেখা অথবা বোন যে পদটি পরে থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ তাহলে এইটুকু তো আমি বোঝালাম সমাস কথার অর্থ সমাস কাকে বলে সমস্ত পদ বা সমস্যমান পদ ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কী পূর্বপদ কী মধ্যপদ কী পরপদ বা উত্তরপদ কী এতটুকু আশা করি বুঝতে পেরেছ এবার যাব সমাসের প্রকারভেদে সমাসকে মোট ছয়টি ভাগে ভাগ করা হয় ছটা সমাস আছে মোট প্রথম সমাসের নাম দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় তৎপুরুষ অব্যয়ীভাব বহুব্রীহী প্রথমে আমরা এই সমাসগুলোর নাম মুখস্থ করব তারপর এর মানেগুলো জানব দ্বন্দ্ব কথার অর্থ হল মিলন দ্বিগু কথার অর্থ হল দুটি গরু কর্মধারয় মানে কর্ম ধারণ করে যে তৎপুরুষ মানে সেই পুরুষ অব্যয়ীভাব মানে অব্যয় প্রধান সমাস আর বহুব্রীহী মানে ধান বহুব্রীহী অর্থাৎ বহু ধান আছে যার এছাড়াও দু রকমের সমাস হয় একটা নিত্য সমাস যে সমাসের ব্যাস বাক্য হয় না যদি প্রশ্ন হয় কোন সমাসের ব্যাস বাক্য হয় না বলতে হবে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না আর এমনে সমাসে বিভক্তি লোপ পায় না কিন্তু একটা সমাস আছে এমনে সমাসে বিভক্তি লোপ পায় একটা সমাস আছে যাতে বিভক্তি লোপ পায় না সেটা হলো অলোপ সমাস এবার আমরা বুঝব এ আমরা অর্থ জেনে গেছি এবার বুঝব কোন সমাসে কোন পদটা প্রধান হয় পদ মানে বুঝে গেছো ওই বিশেষ্য বিশেষণ ওই পদ নয় এই পূর্বপদ মধ্যপদ বা পরপদ তো দেখো পূর্বপদ অর্থাৎ এগুলো তো এইটাই যেমন দেখো ভাই বোন এতে ভাইয়েরও অর্থ আছে বোনেরও একটা অর্থ আছে দুটোই বিশেষ্য পদ তার মানে এটা পূর্বপদও প্রাধান্য পাচ্ছে আবার পরপদও প্রাধান্য পাচ্ছে দুটো পদই প্রাধান্য পাচ্ছে কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় সেটা এখন বোঝাবো যেমন ধরো এটা বললাম দুটো পদই প্রাধান্য পাচ্ছে ওই জন্য এটাকে বলবো উভয় পদই প্রাধান্য পায় তাহলে উভয় পদ কোন সমাসে প্রাধান্য পায় উভয় পদ দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায় এরকমভাবে তিনটে সমাস আছে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ এই তিনটে সমাস পরপর এই তিনটেতে পরপদ প্রাধান্য পায় পরপদ অর্থাৎ পরের পদটার অর্থ থাকে প্রথম পদটা বেশি প্রধান হয় না এরপর আছে অব্যয়ীভাব সমাস অব্যয়ীভাবে পূর্বপদ প্রাধান্য পায় প্রশ্ন যদি হয় কোন সমাসে পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে
আর আছে বহুব্রীহি সমাস, এটাতে কোনো পদই প্রাধান্য পায় না, একটা অন্য পদ প্রাধান্য পায়। মানে পূর্বপদ, মধ্যপদ, বড়পদ ছাড়া একটা অন্য পদ প্রাধান্য পায়। এই কথা হয়ে গেল। এবার আর একটুখানি জিনিস বোঝার আছে। দ্বন্দ্ব সমাসকে বলা হয় সংযোগমূলক সমাস। সংযোগমূলক কেন? আমি একটা উদাহরণে চলে আসি। এই যে ভাই বোন, এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে সংযোগ করছে, দেখো ভাই ও বোন, ওটা তোমরা জানো অব্যয় একটা, দুটো মিলে সংযোগ করছে, ভাই ও বোন। সংযোগ মানে প্লাস, যুক্ত করা। তো যেহেতু যুক্ত করছে তাই এটা সংযোগমূলক সমাস, এটার নাম দ্বন্দ্ব সমাস। তাই দ্বন্দ্ব সমাসকে বলা হয় সংযোগমূলক সমাস। এবার আছে তিনটে সমাস আশ্রয় স্থানভাগী। আশ্রয় স্থানভাগী সমাস হলো মোট চারটে। কোন কোনগুলো? দীঘু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর অব্যয়ীভাব সমাস। এই চারটেকে বলা হয় আশ্রয় স্থানভাগী সমাস। আর লাস্ট একটা রইল, সেটা হলো বর্ণনামূলক সমাস। কোন সমাসকে বর্ণনামূলক সমাস বলা হয়? কারণ অনেকটা ব্যাখ্যা করতে হয়। যেমন গায়ে হলুদ, তাহলে এটা যদি বলা হয় গায়ে হলুদ, এর ব্যাসবাক্য ভাঙো, তাহলে হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই কারণে এটাকে বলা হয় বর্ণনামূলক সমাস। তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে, কোন সমাসকে কী বলা হয়, কোন সমাসে কোন পদ প্রাধান্য পায়, কোন সমাসে ব্যাসবাক্য হয় না, কোন সমাসে বিভক্তি লোপ পায় না, এগুলো অভ্যেস করো। আর বাকি প্রত্যেকটা সমাস একটা একটা করে আমি লাইভ ক্লাসে বোঝাবো। থ্যাংক ইউ।